টপ টেন প্র্যাকটিস সেট WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন ফুল মার্কস 200 টাইম 2 আওয়ার্স 30 মিনিট সেট 9। আগের ক্লাসে প্র্যাকটিস সেট 10 নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তো আজকটা আছে সেট 9 নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্র্যাকটিস সেট 9, কোশ্চেন নাম্বার 1, মেনিয়া ফর ওয়ার ইজ কল্ড পোলিমেনিয়া, ফাইটোমেনিয়া, থিওমেনিয়া না মাইথোমেনিয়া। তাহলে মেনিয়া ফর ওয়ার, ওয়ারের যে মেনিয়া সেটাকে কী বলা হয়, পোলিমেনিয়া, ফাইটোমেনিয়া। ফাইটোমেনিয়া মানে কি? অবসেশন উইথ কালেক্টিং প্ল্যান্ট বা গাছ জোগাড় করার প্রবণতা। তারপর থিওমেনিয়া, থিওমেনিয়া মানে কি? থিওমেনিয়া হলো বিলিফ দ্যাট ওয়ান ইজ গড বা ঈশ্বরের বিশ্বাসের প্রবণতা, তাহলে থিওমেনিয়া। আর মাইথোমেনিয়া, মাইথোমেনিয়া মানে কি? মিথ্যা কথা বলার প্রবণতা বা মেনিয়া ফর লাইং। আর মেনিয়া ফর ওয়ার বা যুদ্ধের প্রবণতা হলো পোলেমেনিয়া। তাহলে সঠিক উত্তর অপশান এ। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড ম্যান হেটার, ক্যানিবাল, ডেমন না মিসানথ্রোপিস্ট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড কী বলা হয়, ম্যান হেটার হয় না, ক্যানিবাল হচ্ছে রাক্ষস, ডেমন মানে দৈত্য বা দানব, আর মিসানথ্রোপিস্ট মানে মানুষ বিদ্বেষী, মানে যে ম্যানকাইন্ডকে হেট করে আর কি। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড হবে মিসানথ্রোপিস্ট। সঠিক উত্তর অপশান ডি। ফোবিয়া ফর স্লিপ, ঘুমের প্রতি ভয় বা ঘুমাতঙ্ক, কী বলা হয়, হাইপোনোফোবিয়া না অ্যারিথমোফোবিয়া, ডিপসোফোবিয়া না ক্লেপ্টোফোবিয়া। তাহলে ফোবিয়া ফর স্লিপ জিজ্ঞেস করেছে, অ্যারিথো এটা নাম্বার থেকে এসছে কোনো সংখ্যা তত্ত্ব সম্বন্ধে, ডিসপো, ডিসপো কোনো জিনিস ড্রিঙ্ক বা অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে এসছে, ক্লেপ্টো, ক্লেপ্টো হচ্ছে চুরি করা জাতীয় জিনিস, আর হাইপোনোফোবিয়া হচ্ছে ঘুমের প্রতি ভয় বা ঘুমাতঙ্ক। তাহলে সঠিক উত্তর অপশান এ। দ্য ওয়েভস দ্যাট টাম্বেল অন টু দ্য বিচ আর কল্ড টাম্বেলার্স, ব্রেকার্স, কারেন্টস, রোডস। দ্য ওয়েভ দ্যাট টাম্বেল টু দ্য বিচ, সমুদ্রের স্রোত যেটা বিচে এসে বা সৈকতে এসে আছড়ে পড়ে সেটাকে কী বলা হয়, সেটাকে স্রোত বলা হয়, সেটা কারেন্ট। সঠিক উত্তর অপশান সি, রোডস মানে গর্জন করা, এখানে স্রোত বা কারেন্ট হবে। পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ান্স ওন কান্ট্রি ইজ কল্ড ট্রিয়াক্রি, ট্রিয়েশন, সেডিশন, টেররিজম। তাহলে এখানে পলিটিক্যাল ক্রাইমের কথা বলেছে এগেনস্ট ওয়ান্স ওন, নিজের কান্ট্রি সম্বন্ধে। তাহলে সঠিক উত্তর হবে ট্রিয়েশন, অপশান বি। পার্সন হু প্রিটেন্স টু হ্যাভ মোর নলেজ, কোনো পার্সন সে ভান করে যে তার প্রচুর বিদ্যা আছে, ফিলান্ট্রপার, ভেন্ট্রিলোকুইস্ট, চার্লাটান, ডাফার। ফিলান্ট্রপার মানে লাভার, ভেন্ট্রিলোকুইস্ট মানে যে অনুকরণ করে কথা বলে বা অন্যদের কথা অনুকরণ করে বলে আর কি, ডাফার মানে মূর্খ, আর চালচান মানে হাতুড়ে ডাক্তারের টাইপের মানে ভণ্ড আর কি। তাহলে সে ভান করে সবসময় তার যে প্রচুর নলেজ আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। চুজ দ্য ফেমিনাইন নাউন্স হ্যাভিং নো করসপন্ডিং মাস্কুলাইন ফর্ম, বলছি কোন ফেমিনাইন নাউন এরকম আছে যার সঙ্গে যার কোনো মাস্কুলাইন ফর্ম হয় না সেরকম, ড্রাগার, স্ট্যাগ, সো, হিন্ট। হিন্ট মানে কি? হিন্ট মানে হরিণ, মেয়ে হরিণ আর কি, হরিণী, আর স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ, সো, সো হচ্ছে শুকরি মানে পিক, পিকের যে শুকরি সো, আর ডোয়াগার, ডোয়াগার হচ্ছে সম্ভ্রান্ত বয়স্ক মহিলা যার স্বামী মারা গেছেন আর কি। তাহলে যেহেতু ড্রাগার আছে তাহলে এর হচ্ছে মাস্কুলাইন ফর্ম হয় না, সেই জন্য অপশান এ কারেক্ট হবে।
ইউই, কক, কাউ, নার্স, এর মধ্যে কোনটা শুধুমাত্র ফেমিনাইন হয়, মাস্কুলাইন হয় না? ইউই মানে কি ভেড়ি বা ভেড়া, মানে শিপের আর কি, তাহলে এটা হবে না। কক মোরগ, মুরগি হয়। কাউ এটাও হয়, তাহলে নার্স, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, নার্স। দ্য প্লেন ড্যাশ গ্রাউন্ড, এলাইটেড ফর, এলাইটেড আপ, এলাইটেড অন, না এলাইটেড ফরওয়ার্ড গ্রাউন্ড, কি হবে? দ্য প্লেন এলাইটেড আপ গ্রাউন্ড, তাহলে সঠিক উত্তর অপশান বি। দ্য ডেকয়েট ওয়াজ ড্যাশ টু দ্য পুলিশম্যান, হ্যান্ডেড অফ, হ্যান্ডেড ডাউন, হ্যান্ডেড ইন, না হ্যান্ডেড ওভার। দ্য ডাকয়েট ওয়াজ হ্যান্ডেড ওভার দ্য পুলিশম্যান, সঠিক উত্তর অপশান ডি, হ্যান্ডেড ওভার। হি ড্যাশ এ পার্ট অফ হিজ ইনকাম, সেট অ্যাসাইড, সেট ইন, সেট অফ, সেট অ্যাবাউট। হি সেট অ্যাসাইড এ পার্ট অফ হিজ ইনকাম, সঠিক উত্তর অপশান এ। দ্য ইন্ডাস্ট্রি ড্যাশ 100 কার্স এভরি উইক, টার্নস ইন, টার্নস আউট, টার্নস আপ, টার্নস অন। দ্য ইন্ডাস্ট্রি টার্নস আউট 100 কার্স এভরি উইক, টার্নস আউট। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট। সিনোনিম মানে সমার্থক শব্দ বলতে হবে। কনফ্লিক্ট, কনফ্লিক্টের সমার্থক কী হবে? এগ্রিমেন্ট, হস্টিলিটি, কনকর্ড, পিস। কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে তো দ্বন্দ্ব, এগ্রিমেন্ট মানে চুক্তি, কনকর্ড মানে সম্মতি দেয়া, তাহলে এটাও হবে না, সমার্থক সিনোনিম বলেছে, এগ্রিমেন্টও হবে না। পিস মানে শান্তি, এটাও হবে না, দ্বন্দ্ব এখানে শান্তি, বিপরীতার্থক হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট। হস্টিলিটি, হস্টিলিটি মানে শত্রুতা, তাহলে কনফ্লিক্ট, হস্টিলিটি সমার্থক শব্দ, সিনোনিম, সঠিক উত্তর অপশান বি, হস্টিলিটি। লুডিক্রিয়াস এর কি সিনোনিম কী হবে? লজিক্যাল, রিজনেবল, কমিক, না সেন্সিবল। লুডিক্রিয়াস মানে কি হাস্যকর, তাহলে লজিক্যাল তো হবে না, রিজনেবল হবে না, কমিক, কমিক হাস্যকর, সি হবে, সেন্সিবল হবে না, তাহলে সঠিক উত্তর অপশান সি, কমিক। ম্যাজিস্টিক এটা সিনোনিম কী হবে? গ্র্যান্ডিওস, গ্র্যান্ডিওস, শ্যাবি, লো, হাম্বল, তাহলে ম্যাজিস্টিক মানে কি মহৎ বা মহান, ম্যাজিস্টিক মহান, গ্র্যান্ডিনোস, গ্র্যান্ডিওস মহান, শ্যাবি মানে শীর্ণ, জরাজীর্ণ, লো হবে না, হাম্বেল হবে না, তাহলে ম্যাজিস্টিক গ্র্যান্ডিও, সঠিক উত্তর অপশান এ। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস, এবার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলতে হবে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট, বিপরীত শব্দ বলতে হবে। অপটিমিজম এর অ্যান্টোনিম কী হবে? পেসিমিজম, অপ্যাক্সিটি, অপুলেন্স, এনহ্যান্স। অপটিমিজম মানে কি আশাবাদ বা কোনো কিছু আশা করছে। অপেসিটি অস্বচ্ছতা, অপুলেন্স হচ্ছে অবিচ্ছিন্ন, এনহ্যান্স বৃদ্ধি করা, আর প্যাসিমিজম হতাশাবাদ, তাহলে অপটিমিজম যদি আশাবাদ হয় তার বিপরীত শব্দ প্যাসিমিজম মানে হতাশাবাদ, তাহলে অ্যান্টোনিম হবে প্যাসিমিজম, সঠিক উত্তর অপশান এ। স্যাভেজ, স্যাভেজের অ্যান্টোনিম কী হবে? সেভিয়ার, সিভিলাইজড, স্ক্যান্টি, স্কেয়ার। স্যাভেজ মানে কি অসভ্য, বর্বর আর কি, সেভিয়ার মানে যে বাঁচায়, সিভিলাইজড সভ্য, প্রগতিশীল, স্ক্যান্টি, স্ক্যান্টি মানে অল্প, স্কেয়ার ভয়, তাহলে স্যাভেজ অসভ্য বর্বর, তাহলে সভ্য হলো সিভিলাইজড, সঠিক উত্তর হবে অপশান বি। ভায়োলেন্ট, ভায়োলেন্টের অ্যান্টোনিম কী হবে? ভিভাসিয়াস, ভেসিফেরাস, জেন্টেল, না প্লেজেন্ট। ভায়োলেন্ট মানে কি হিংস্র,
ভিভাসিয়াস মানে প্রাণবন্ত বা হাসি খুশি, ভেসিফেরাস কণ্ঠস্বর, জেন্টেল মানে নম্র বা ভদ্র, প্লিসেন মানে আনন্দদায়ক। তাহলে ভায়োলেট হিংস্র এর অ্যান্টোনিম হবে জেন্টেল, জেন্টেল বা নম্র ভদ্র। সঠিক উত্তর অপশান সি। পারমানেন্ট, পারমানেন্টের অ্যান্টোনিম কী হবে? পারমানেন্ট টেম্পোরারি। সঠিক উত্তর অপশান এ। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল দ্য ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে সঠিক প্রিপোজিশন বসাতে হবে। হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারেল মিনিটস। হি হেল্ড হিজ ব্রেথ অন, অফ, ফর, ফ্রম, সেভারেল মিনিটস। তাহলে হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারেল মিনিটস। সঠিক উত্তর অপশান সি। মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ড্যাশ চেয়ারম্যানশিপ অন, অফ, ফর, ফ্রম। মাই ফাদার ইজ এ ক্যান্ডিডেট ফর চেয়ারম্যানশিপ। দ্য ক্রু ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মন্থ অন বোর্ড, অ্যাব্রড, অন, অফ। দ্য ক্রু ওয়ার অন বোর্ড দ্য শিপ ফর এ মন্থ। হি হ্যাজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন ইন, অ্যাট, ফর, উইথ। হি হ্যাজ ওয়েটিং ফর দ্য ট্রেন। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ ফ্রম, উইথ, অফ, ইন। হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। দ্য থিপস ড্যাশ থ্রু দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। রান, রাপটান্ট, রামস্ট, রাস্টেল্ট। দ্য থিপ ড্রো দ্য কাবার্ডস, কাবার আলমারির মধ্যে সার্চিং, খুঁজছে, ভ্যালুয়েবল জিনিসপত্র খুঁজছে, চোর। তাহলে সে খুঁজছে বা অনুসন্ধান করছে। রামেজ মানে অনুসন্ধান করা বা তন্ন তন্ন করে খোঁজা। তাহলে দ্য থিপ রামেজড থ্রু দ্য কাবার্ডস সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। সঠিক উত্তর অপশান সি। প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ নাটক কার রচনা? কালিদাস, হর্ষবর্ধন, ভর্তৃহরি, বাণভট্ট। প্রিয়দর্শিকা রত্নাবলী নাগানন্দ এগুলো লিখেছিলেন হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশান বি। নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর খাদক? ফড়িং, ব্যাঙ, সাপ, বাজপাখি। দ্বিতীয় শ্রেণীর খাদক জিজ্ঞেস করে, প্রথম প্রথম শ্রেণীর হলে ফড়িং হতো, তো দ্বিতীয় শ্রেণীর খাদক হলো ব্যাঙ, হচ্ছে ফড়িংকে খায়, তাহলে ব্যাঙ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। সঠিক উত্তর অপশান বি। কোন ব্যক্তি প্যারট অফ ইন্ডিয়া বা হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত? হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরু। কম্পিউটারের আইসি সাধারণত কি দিয়ে তৈরি হয়? সীসা, ক্রোমিয়াম, সিলিকন, তামা। কম্পিউটারের আইসিআই সাধারণত সিলিকন দিয়ে তৈরি হয়। সঠিক উত্তর অপশান সি। নিচের কোন তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্ন, উচ্চ, উচ্চ, নিম্ন, 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 উচ্চ, উচ্চ। তাহলে নিচের কোন তাপমাত্রা, তাপমাত্রা কি হতে হবে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে হলে? তাপমাত্রা হতে হবে উচ্চ, আর চাপ হতে হবে একদম নিম্ন, খুব কম চাপ হতে হবে। তাহলে উচ্চ এবং নিম্ন। সঠিক উত্তর অপশান বি। কেঁচোর গমনাঙ্গ কোনটা? ঘনপথ, সিটা, সিউডোপোডিয়া, একটিও নয়। কেঁচোর গমনাঙ্গ হলো সিটা। সঠিক উত্তর অপশান বি। কোন বিভাগের রক্ত সার্বিক গ্রহিতা? সার্বিক দাতা নয়, সার্বিক গ্রহিতা মানে গ্রহণ করে। এ বি, এ বি, ও। তাহলে সার্বিক গ্রহিতা, তাহলে যদি এ বি, এ বি আর ও, আর নিচে যদি এ বি, এ বি আর ও, তাহলে সার্বিক গ্রহিতা। এ এর রক্ত গ্রহণ করতে পারে, আর
ও এর রক্ত গ্রহণ করতে পারে, বি বি এর রক্ত আর ও এর রক্ত, এ বি সবার রক্ত গ্রহণ করতে পারে, এ বির, বি এর, এর, ও এর, আর ও এর রক্ত একমাত্র ও গ্রহণ করতে পারে। তাহলে সার্বিক গ্রহিতা বলেছে, তাহলে সার্বিক গ্রহিতা এ বি হবে, সঠিক উত্তর অপশান সি। যদি সার্বিক দাতা জিজ্ঞেস করতো তাহলে কী হতো? সার্বিক দাতা এ একে দিতে পারে, এ এ বি কেও দিতে পারে, বি বি কে দিতে পারে, বি এ বি কে দিতে পারে, এ বি শুধুমাত্র এ বি কে দিতে পারে, আর ও ওকে দিতে পারে, এ বি কে দিতে পারে, বি কে দিতে পারে, এ কেও দিতে পারে। তাহলে সার্বিক দাতা জিজ্ঞেস করলে সঠিক উত্তর হতো ও, যেহেতু গ্রহিতা বলেছে সেই জন্যে এ বি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? দার্জিলিং, সিঙ্গালীলা, জয়ন্তী পাহাড়, উপরে কোনোটি নয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু। তাহলে সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? সিঙ্গালীলা পর্বত শ্রেণী, সঠিক উত্তর অপশান বি। মধ্যরাত্রিতে সূর্যকে দেখা যায় এভারেস্টে, বুদাপেস্টে, হেগ না হামারফেস্টে? মধ্যরাত্রে সূর্যকে দেখা যায় হামারফেস্টে। নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন পরিকল্পনা করা হয়েছিল? এএফসি, টিভিএ, ডিডিসি না কোনোটি নয়। দামোদর ভ্যালি কর্পোরেশন আমেরিকার টেনেসি ভ্যালি পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল, তাহলে টেনেসি ভ্যালি আমেরিকা, টিভিএ, সঠিক উত্তর অপশান বি। ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ, উপনিষদ, পুরাণ না রামায়ণ? ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। সিন্ধু অধিবাসীদের প্রধান দেবতা ছিলেন সূর্য, অগ্নি, বিষ্ণু না পশুপতি? সিন্ধু অধিবাসীদের বলেছে, তাহলে সঠিক উত্তর হবে পশুপতি। সিন্ধু সভ্যতার সময়কাল 2350 থেকে 1770 খ্রিস্টপূর্বাব্দ, 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, 3250 থেকে 2700 খ্রিস্টপূর্বাব্দ না 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ? সিন্ধু সভ্যতার সময়কাল জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। হরপ্পা শহরটি অবস্থিত ঘড়ঘড়া নদীর তীরে, শতদ্রু নদীর তীরে, রাবি নদীর তীরে না সিন্ধু নদীর তীরে? হরপ্পা শহরটি রাবি নদীর তীরে অবস্থিত, সঠিক উত্তর অপশান সি। আর্যরা ভারতে আসেন আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে না আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে? আর্যরা কোন সময় ভারতে এসেছিলেন? আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে, সঠিক উত্তর অপশান এ। পরভোজী প্রাণী হলো কৃমি, উকুন, মানুষ না একটিও নয়? পরভোজী জিজ্ঞেস করেছে, পরজীবী হলে কৃমি হতো, পরভোজী তাহলে হচ্ছে মানুষ, সঠিক উত্তর অপশান সি। দ্বৈত শাসন প্রবর্তন করেন ডুপ্লে, শাহ আলম, উইলিয়াম বেন্টিং না ক্লাইভ? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ক্লাইভ। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলনে ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন না উপরের সবকটি? ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন সবকটাই? তাহলে উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি। 1 অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট, অপশান সি। যান্ত্রিক সুবিধা, সময় বাই প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই অতিক্রান্ত বাধা, প্রযুক্ত বল বাই কার্য না সময় বাই অতিক্রান্ত বাধা? যান্ত্রিক সুবিধা কী হবে? প্রযুক্ত বল বাই অতিক্রান্ত বাধা, সেটা হচ্ছে যান্ত্রিক সুবিধা, সঠিক উত্তর অপশান বি।
ভিটামিন সি এর অভাবে কোন রোগ পরিলক্ষিত হয়? রিকেট, পেলেগ্রা, স্কার্বি, বেরবেরি। ভিটামিন এর অভাবে রাতকানা, বি এর অভাবে বেরিবেরি, সি স্কার্বি, ডি হলে রিকেট। তাহলে ভিটামিন সি বলেছে সি স্কার্বি। লোকসভার কোনো সদস্য বেসরকারি বিধায়ক বিল উত্থাপন করতে চাইলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 15 দিন আগে, 30 দিন আগে, 45 দিন আগে, না 60 দিন আগে? তাহলে লোকসভার সদস্য বেসরকারি বিধায়ক বিল উত্থাপন করতে চাইলে 1 মাস আগে অন্তত নোটিশ দিতে হয়। তাহলে সঠিক উত্তর অপশান বি, 30 দিন। বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়? 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 15ই মার্চ, না 15ই এপ্রিল? বিশ্ব উপভোক্তা দিবস 15ই মার্চ, সঠিক উত্তর অপশান সি। পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখা আছে 440, 400টি, 360টি, 300টি। মোট দ্রাঘিমা রেখা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে 360টি। শব্দের উৎসকে বলা হয়, শব্দের উৎসকে কী বলা হয়? সুর, শলাকা, শনক, না মূল সুর? শব্দের উৎসকে বলা হয় শনক, সঠিক উত্তর অপশান সি। পণিনি অষ্টাধ্যায়ী রচনা করেন, পণিনি অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 700 শতাব্দীতে, না খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে? পণিনি অষ্টাধ্যায়ী রচনা করেন খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে। আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতে পৌঁছান 326 খ্রিস্টপূর্বাব্দে, 327 খ্রিস্টপূর্বাব্দে, 324 খ্রিস্টপূর্বাব্দে, না 323 খ্রিস্টপূর্বাব্দে? আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতে পৌঁছান খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টপূর্বাব্দে। জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, সুব্রত, পার্শ্বনাথ, না অজিত? 23তম বলেছে, সর্বশেষ বললে মহাবীর হতো 24তম, 23তম হচ্ছে মহাবীরের আগে পার্শ্বনাথ, সঠিক উত্তর অপশান সি, 23তম তীর্থঙ্কর জৈনদের পার্শ্বনাথ। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হুড়ো, শিবসমুদ্রম, নর্মদা, না কোনোটি নয়? কাবেরী নদীর শিবসমুদ্রম, সঠিক উত্তর অপশান বি। মহাবীর পাবানগরীতে দেহত্যাগ করেন 460 খ্রিস্টপূর্বাব্দে, 462 খ্রিস্টপূর্বাব্দে, 465 খ্রিস্টপূর্বাব্দে, না 468 খ্রিস্টপূর্বাব্দে? মহাবীর দেহত্যাগ করেছিলেন পাবানগরীতে কত খ্রিস্টপূর্বাব্দে? 468 খ্রিস্টপূর্বাব্দে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় 1950 সালে, 1951 সালে, 1952 সালে, না 1954 সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল 1950 সালে। ভরের নিত্যতা সূত্র প্রতিষ্ঠা করেন ল্যাভোসিয়ে, নিউটন, কাভেন্তিস, আইনস্টাইন? ভরের নিত্যতা সূত্র নিউটন। বাঁধে যে জল জমা থাকে তার মধ্যে থাকে গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎ শক্তি, না তাপশক্তি? বাঁধে জল জমা আছে, সেখান থেকে তড়িৎ শক্তি তো টারবাইন চালিয়ে তৈরি করা হয়, কিন্তু তার মধ্যে যে শক্তি থাকে তড়িৎ শক্তি, আর এর মধ্যে যেটা জমা থাকে গতিশক্তি না, বাঁধে জমা আছে, তাহলে স্থিতিশক্তি। সিঙ্কোনা গাছের বাকলে কোন উপকার পাওয়া যায়? কুইনাইন, রেসারপিন, নিকোটিন, না ডাটুরিন? সঠিক উত্তর কী হবে? সিঙ্কোনা গাছের বাকলে বলেছে, তাহলে নিকোটিন হবে। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, যা 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হলো, আসল নির্ণয় করতে হবে। তাহলে এখানে সরল সুদ বলেছে, তাহলে PRT/100 এই সূত্র হবে। তাহলে I equals to PRT
বাই 100 এই সূত্র অনুযায়ী হবে। তাহলে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রেখেছে, এখানে সুদে আসলে বলেছে, তাহলে এপাশে পি অ্যাড করে দেওয়া যাক, তাহলে সুদে আসলে, তাহলে এদিকেও পি, পি প্লাস পিআরটি বাই 100। তাহলে এখানে সুদে আসলে প্রথমে কত, 1240, 1240, আর এদিকে পি কমন নিলে 1 প্লাস আরটি, আর বলা নেই টি কত, 4 বছরে বাই 100, আর 1600, 1600 হচ্ছে 10 বছরে, তাহলে পি 1 প্লাস আর 10 বাই 100। তাহলে এখান থেকে কী বার করতে হবে, আসল মানে পি বার করতে হবে, তাহলে আর সমান করতে হবে, তাহলে এই প্রথম ইকুয়েশান আর দ্বিতীয় ইকুয়েশান এখান থেকে আর বের করে নেওয়া যাক। তাহলে 1 নম্বর ইকুয়েশান থেকে আর কত হতে পারে, 1240 বাই পি মাইনাস 1, মাইনাস 1, 1টা এপাশে নিয়ে হলো, আর 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25 নিচে আছে, এটা হচ্ছে তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে 25, এটা ইকুয়ালস টু আর। তাহলে এটা যদি আর হয়, এপাশ থেকে আর বের করে নিয়ে যাক 1600, তাহলে 1600 বাই পি মাইনাস 1, এদিকে কত, 0 0 কেটে গেলে 10, তাহলে 10 দিয়ে গুণ হবে, গুণ 10, তাহলে দুটো আর সমান করে নেওয়া হলো, তাহলে এটা কত হলো, 25 ইন্টু 1240 বিয়োগ 25 বাই পি ছিল এখানে, আর এ পাশে 1600 গুণ 10 বাই পি মাইনাস 10। তাহলে পিগুলো একদিকে করা হোক আর সংখ্যাগুলো একদিকে, তাহলে এখানে 25 আর 1240 আর বিয়োগ 1600, তাহলে এখান থেকে 1600 এখানে 25, 1000 কমন যাচ্ছে, 1000 কমন গেলে 1000 বাই পিও কমন নেওয়া যাক, পি ফার্স্ট ব্র্যাকেটে কত পড়ে আছে, 25 গুণ 4 100 আর একটা 0 1000, তাহলে 4 চলে যাচ্ছে, 3 4 12 3 1 31, বিয়োগ এখান থেকে 1000 চলে গেলে 16, বিয়োগ 16 সমান 25, এপাশে গেলে প্লাস মাইনাস 10 মানে 15, তাহলে কত হলো, 1000 বাই পি 31 বিয়োগ 16 ইন্টু তাহলে 15 সমান 15, 15 15 কেটে গেল, তাহলে পি ইকুয়ালস টু এলো 1000, তাহলে আসল হলো 1000 টাকা, আসল কত, 1000, সঠিক উত্তর অপশান এ। ভারতের কোন রাজ্য আকরিক লোহা উত্তোলনে প্রথম, আকরিক লোহা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র, তাহলে আকরিক লোহা বলেছে, তাহলে কোন রাজ্য উত্তোলনে প্রথম, মধ্যপ্রদেশ, প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কাকে, ভিটামিনকে, ফ্যাটকে, শ্বেতসারকে না কার্বোহাইড্রেট, প্রোটিন বাঁচোয়া খাদ্য শ্বেতসার, সঠিক উত্তর অপশান সি। 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ না বল্লভভাই প্যাটেল, 1938 সালে কংগ্রেসের অধিবেশনে প্ল্যানিং কমিটি কে প্রথম তৈরি করেছিলেন, জওহরলাল নেহরু, সঠিক উত্তর অপশান এ। সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতি জনিত, ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি জনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন, বিনিয়োগকারী শ্রেণী, স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন, স্থির আয়কারী মানুষজন, তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যে অতটাও ক্ষতি নাও হতে পারে,
বিনিয়োগকারীতেও নাও হতে পারে, স্বনির্ভর গোষ্ঠীতে কম হতে পারে, কিন্তু যদি স্থির আয়কারী হয়, মুদ্রাস্ফীতি হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থির আয়কারী মানুষজন। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? HLV ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, না রাজা রামমোহন রায়? ডেভিড হেয়ার আর আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 4, 10, 22, 46, সারির পরবর্তী পদটি কী হবে? 66, 76, 56, 94? 4-এর পরে 10 এসছে, তাহলে 4 থেকে 10। যদি গুণ 2 যোগ 2 করা হয়, 4 দুগুণে 8, 8 আর 2 10, 10 থেকে 22-এ যদি গুণ 2 20 যোগ 2 22, ঠিক আছে, 22-এর সঙ্গে গুণ 2 যোগ 2 করলে 44 যোগ 2 46, ঠিক আছে, তাহলে 46 গুণ 2 যোগ 2 করতে হবে, 46 দুগুণে 92 যোগ 2, তাহলে 94 আনসার। সঠিক উত্তর অপশান ডি। অন্যভাবে করা যায়, যদি এখানে 4 আর 10-এর ডিফারেন্স কত? 6, তারপরে 12, এটা কত? 4, 2, 24, তাহলে 6, 12, 24, তাহলে এখানে ডিফারেন্স হতে হবে 48, তাহলে 46 আর 48 যোগ করে দিতে হবে, কত হবে? 4, 9, 94। সঠিক উত্তর অপশান ডি। বৌদ্ধ ধর্মগ্রন্থে ত্রিপিটক রচিত হয় প্রাকৃত ভাষায়, সংস্কৃত ভাষায়, পালি ভাষায়, না অর্ধ মাগধী ভাষায়? ত্রিপিটক পালি ভাষা, সঠিক উত্তর অপশান সি। সম্রাট অশোক 251 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সংহিতি ডাকেন? রাজগীরে, বৈশালীতে, পাটলিপুত্রে, কাশ্মীরে? তৃতীয় বৌদ্ধ সংগীত অশোক কোথায় রেখেছিলেন? পাটলিপুত্রে। অশোকের শিলালিপিগুলি কোন লিপি ও ভাষায় রচিত? কোন লিপি ব্যবহার করেছিল আর কোন ভাষা? ব্রাহ্মী লিপিতে প্রাকৃতিক ভাষা, ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষা, ব্রাহ্মী লিপিতে পালি ভাষায়, ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায়, ব্রাহ্মী লিপিতে অপভ্রংশ ভাষায়? সাধারণ মানুষ যাতে পড়তে পারে সেই জন্যে ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায়, তাহলে সঠিক উত্তর অপশান এ। সাতবাহন বংশের রাজারা রাজত্ব করতেন বর্তমানের উড়িষ্যা রাজ্যের, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যে, না মহারাষ্ট্র? সাতবাহন সাউথের, দক্ষিণের অন্ধ্রপ্রদেশ রাষ্ট্রে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে, সঠিক উত্তর অপশান বি। 76 বছর অন্তর অন্তর কোন ধূমকেতু দেখা যায়? হ্যালির ধূমকেতু। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই উষ্ণতা দেখা যায়? -40, 40, -42, না 42? এটা মুখস্থ রাখলে ভালো, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু মুখস্থ না থাকলে ফর্মুলা দিয়ে বার করে নিতে হবে, C/5 F -32/9। এখানে দুটো উষ্ণতা একই, সেম বলেছে, তাহলে দু জায়গায় এক্স বসিয়ে দেওয়া যাক, যেহেতু একই উষ্ণতা, তাহলে ধরা যাক X/5 = X -32/9। কোনাকুনি ক্রস মাল্টিপ্লাই করলে 9X = 5X - 32×5, 5 × 2 = 10, 16, 160, তাহলে এক্সগুলো একদিকে করলে 9X - 5X = 4X = -160, তাহলে X সমান কত এলো? X সমান হলো -160/4,
সমান -40 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর অপশান এ। তাহলে ফর্মুলাটা মনে রাখতে হবে, সি বাই ফাইভ সমান এফ -32/9। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো? গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, হিন্দুস্তান শিপায়ার্ড বিশাখাপত্তনম, মর্মাগাঁও ডক মুম্বাই, কোচিন শিপায়ার্ড কোচি। ভারতের বৃহত্তম সব থেকে কোনটা? কোচিতে অবস্থিত কোচিন শিপায়ার্ড কোচি। সঠিক উত্তর অপশান ডি। কার্বনের আইসোটোপের সংখ্যা, কার্বনের কটা আইসোটোপ আছে? টোটাল 3টে আইসোটোপ আছে। তাহলে সঠিক উত্তর অপশান বি। কোন দেশের জাতীয় আয় সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব, সে দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি, সরকারের উদ্যোগের উদ্বৃত্ত আয়, আমদানির চেয়ে রপ্তানির উদ্বৃত্ত? তাহলে কোন দেশের জাতীয় আয় বলতে কী বোঝায়? সে দেশের উৎপাদনের উপাদানের আয়ের সমষ্টি। সঠিক উত্তর অপশান বি। শ্বেতাম্বর ও দিগম্বর যে ধর্মের দুটি সম্প্রদায়, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিব ধর্ম, শৈব ধর্ম না বৈষ্ণব ধর্ম? শ্বেতাম্বর দিগম্বর জৈন ধর্ম। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিশীথ সূর্যের দেশ নরওয়ে বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিনটি? 7 জুন, 8ই সেপ্টেম্বর, 8ই জুন না 9ই জুলাই? বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। এক ডিগ্রি দ্রাঘিমা অন্তত সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমা কত সময়ের পার্থক্য? 6 মিনিট, 4 মিনিট, 8 মিনিট না 10 মিনিট? 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তত সময়ের পার্থক্য 4 মিনিট। কুষাণরা ছিল যাযাবর ইউসুন জাতি, যাযাবর ইউচি জাতি, যাযাবর প্যানকু জাতি না যাযাবর কিপিন জাতি? কুষাণরা যাযাবর ইউচি জাতির শাখা। তাহলে সঠিক উত্তর অপশান বি। বুদ্ধচরিতের রচয়িতা অর্ষ ঘোষ কোন রাজার রাজসভায় ছিলেন? সম্রাট অশোক, হুজুল কতফেসেস, ইয়েন কাওচেন, সম্রাট কনিষ্ক। অশ্ব ঘোষ যিনি বুদ্ধচরিত লিখেছিলেন তিনি কোন রাজার সভায় ছিলেন? সম্রাট কনিষ্ক। সঠিক উত্তর অপশান ডি। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। চীনা পর্যটক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না হর্ষবর্ধন? তো চীনা পর্যটক ফা হিয়েন বলেছে। হিউয়েনসান হলে তো হর্ষবর্ধন হতো, হয় হিউয়েনসান হয় হর্ষবর্ধন, তাহলে ফা হিয়েন তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে। সঠিক উত্তর অপশান সি। প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থা সৃষ্টি করে, আয় বৈষম্য বাড়ায়, উৎপাদনের মান হ্রাস করে, সকলের জন্য উচ্চতর জীবন ধারণের মান, আর বি এবং সি উভয়ই। তাহলে প্রভূত পরিমাণ কালো টাকা কোন অবস্থা সৃষ্টি করে? আয় বৈষম্য বাড়ায়। সঠিক উত্তর অপশান এ। সার্বভৌম কথাটির কোন অর্থটি সঠিক? সার্বভৌম মানে কি? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত, কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত? সার্বভৌম বলতে কী বোঝায়? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সঠিক উত্তর অপশান এ। যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান তাদের কী বলে? আইসোবার, আইসোটোন, আইসোটোপ না সমপরিমাণ সংখ্যা? তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা ভিন্ন আর নিউটন সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা একই, তাহলে আইসোটোন।
নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? জেরোফাইট উদ্ভিদ ছোট নাগপুরের মালভূমি, খাসি পাহাড়, পূর্বঘাট পর্বত, কচ্ছ। জেরোফাইট উদ্ভিদ কচ্ছ, অপশান ডি। সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 60তম সংশোধনী, 61তম, 62তম না 63তম? কততম সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংশোধনীতে। জেট প্লেন ও রকেটে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র না কোনোটি নয়? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জেট প্লেন ও রকেট এতে চলে। তাহলে সঠিক উত্তর অপশান সি, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী জেট প্লেন ও রকেট সূত্রটি প্রযোজ্য হয়। একটি রাজ্যের রাজ্যপাল হলেন রাজ্যের প্রধান, সরকারের প্রধান, রাষ্ট্রপতির প্রতিনিধি না অরাজনৈতিক ব্যক্তিত্ব? তাহলে রাজ্যপাল হলেন সরকারের প্রধান। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? লিনলিথগো, উইলিংটন, ওয়েভেল না মিন্টো? 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লিনলিথগো। ধনঞ্জয় বৈরাগী কোন সাহিত্যিকের ছদ্মনাম? ধনঞ্জয় বৈরাগী, বিমল মিত্র, তরুণ রায়, ভবানী সেনগুপ্ত, নিখিল সরকার? ধনঞ্জয় বৈরাগী, তরুণ রায়ের। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হচ্ছে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হচ্ছে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর, মানে 100টি সবকটা উত্তর দিয়ে দিয়েছে, উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল, কতগুলো সঠিক করে জিজ্ঞেস করে, ধরা যাক 100টা সঠিক করেছিল। তাহলে যদি 100টা সঠিক করে, তাহলে 100টা যদি সঠিক করে প্রত্যেকটার জন্য 2 নম্বর করে পেয়েছে, মাইনাস কত নম্বর বাদ যাবে যে কটা ভুল করেছে, কতগুলো ভুল করেছে, 100 - x ভুল করেছে, তার জন্য কত নম্বর কাটা যাবে, 1 নম্বর করে, সমান কত পেয়েছে, 80। তাহলে 2x - 100, 80 পেয়েছে, মাইনাস মাইনাস প্লাস x = 80। তাহলে 2x আর x, 3x সমান 100 + 80, 180। তাহলে x = 3, 6, 18, 60, 60। এক্স সঠিক ধরা হয়েছিল, তাহলে 60 অ্যান্সার হবে। তাহলে ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল? 60টি, সঠিক উত্তর অপশান বি। নিচের কোনটি জাতীয় উদ্যান? গির, গরুমারা, কানহা না দাচিগ্রাম? তাহলে কোনটা জাতীয় উদ্যান জিজ্ঞেস করা হয়েছে? উত্তরপ্রদেশের কানহা একটা জাতীয় উদ্যান। গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, কর্ণসুবর্ণতে অবস্থিত ছিল, বর্তমানে কোথায়? এই কর্ণসুবর্ণ যেটা শশাঙ্কের রাজধানী ছিল সেটা এখন কোথায়, মালদহ জেলায়, মুর্শিদাবাদ, নদিয়া না বীরভূম জেলায়? এখন গৌড়ের শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। বাণভট্ট ছিলেন শশাঙ্কের সভাকবি, রাজ্যবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি না ভাস্কর বর্মার সভাকবি? বাণভট্ট ছিলেন কার সভাকবি? ছিলেন বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি। কলকাতাকে সাংকেতিকভাবে এটা লেখা হয়, তাহলে বেঙ্গলের কোট কি জিজ্ঞেস করা হয়েছে? কলকাতা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 4,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা আছে। তাহলে প্রত্যেকটা ডিজিটের জন্য একটা করে নেওয়া হয়েছে। তাহলে লাস্টে এ আছে, এর জন্যে 01। তাহলে 1 2 এইভাবেই চলছে। বি এর জন্যে তাহলে কী হবে, 02 দিয়ে স্টার্ট হবে। 02 এখানে আছে, এখানে আছে, 03, তাহলে এটা হবে না। তারপরে লাস্টে 12 আছে, এখানে 11 আছে। তাহলে এল, আই জে কে এল এল, তাহলে হচ্ছে 12। তাহলে 12 দিয়ে শেষ হবে, তাহলে এটা হবে না। এবার এইটা হচ্ছে কি একবার চেক করে নেওয়া যাক। ই হচ্ছে 05, ঠিক আছে। এন এন 14, ঠিক আছে। জি জি 7, মানে 07, ঠিক আছে। তারপরে এ 01, তাহলে এটা ঠিক আছে। তাহলে উপরের কোনোটি অপশান হবে না, তাহলে সঠিক উত্তর অপশান এ। বিক্রমশিলা বিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? গৌড়া শশাঙ্ক, প্রথম মহিপাল, রামপাল না সম্রাট ধর্মপাল? বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। সঠিক উত্তর অপশান ডি। দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন, বিজয় সেন, লক্ষণ সেন না হেমন্ত সেন? দান সাগর আর অদ্ভুত সাগর বল্লাল সেনের রচনা। কুতুব মিনারে আলাই দরওয়াজা যুক্ত করেছিলেন কে? মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ তুঘলক, ইলতুৎমিশ না আলাউদ্দিন খলজি? কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক, এর নির্মাণ কার্য শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। আর আলাই দরজা এটা যুক্ত করেছিলেন আলাউদ্দিন খলজি। তাহলে সঠিক উত্তর অপশান ডি। সিন্ধু নদীর উৎপত্তি স্থল মানস সরোবর, সিঙ্গিখাবা হিমবাহ, কৈলাস পর্বত না সিয়াচেন হিমবাহ? সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিঙ্গিখাবা হিমবাহ। ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো উৎকল উপকূল অঞ্চল, মালাবার উপকূল অঞ্চল, গোয়ার কঙ্কন উপকূল অঞ্চল, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল অঞ্চল? ভারতের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো তামিলনাড়ুর করমণ্ডল উপকূল অঞ্চল। পৃথিবীতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? চেরাপুঞ্জি, মৌসিনরাম, ম্যাঙ্গালোর না জলপাইগুড়ি? পৃথিবীতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়, চেরাপুঞ্জিতে না মৌসিনরামে? সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরামে। কোন মুঘল শাসককে প্রিন্স অফ বিল্ডার্স আখ্যা দেওয়া হয়েছিল? শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন না বাবর? প্রিন্স অফ বিল্ডার্স হলো মুঘল শাসক শাহজাহান। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে? ডিমিট্রিয়াস, প্রথম অ্যান্টিওকাস, মিনান্দার? ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক হলেন, ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনান্দার। ভারতীয় পার্লামেন্ট নিম্নলিখিতভাবে গঠিত হয়, লোকসভা, রাজ্যসভা সহযোগে? লোকসভা, রাজ্যসভা, মন্ত্রিমণ্ডলী? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি না লোকসভা, রাজ্যসভা, প্রধানমন্ত্রী? তাহলে ভারতীয় পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি সহযোগে। সঠিক উত্তর অপশান সি। ইতিহাসে নাগার্জুনকে এক বৌদ্ধ দার্শনিক, গ্রিক রাজা, বৈদিক ঋষি, জৈন সন্ন্যাসী? নাগার্জুন হলো এক বৌদ্ধ দার্শনিক। সঠিক উত্তর অপশান এ। ভারতের কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রথম শুরু হয় কোন সময়? 1960-এর দশক, 1970-এর দশক, 1980-এর দশক না 1990-এর দশকে? কোন সময় কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তি শুরু হয়, মানে গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব কথা হয়েছিল 1960-এর দশকে? সঠিক উত্তর অপশান এ।
নাবার্ডের প্রধান উদ্দেশ্য কি? শিল্প ক্ষেত্রে প্রত্যক্ষ ঋণ দেওয়া, কৃষি ক্ষেত্রে ঋণ দেওয়া, রপ্তানি ক্ষেত্রে প্রত্যক্ষ ঋণ দেওয়া, পুন ঋণ প্রকল্পে কৃষি ক্ষেত্রে পরোক্ষ ঋণ দেওয়া। নাবার্ড এটা কৃষির সাথে সম্পর্কযুক্ত, তাহলে অপশন এ হবে না, শিল্প ক্ষেত্র। বিতে বলেছে কৃষি ক্ষেত্রে ঋণ দেওয়া, সিতে রপ্তানি ক্ষেত্রেও নাবার্ড হবে না, প্রত্যক্ষ ঋণ দেওয়া, আর ডিতে পূর্ণ ঋণ প্রকল্পে কৃষি ক্ষেত্রে পরোক্ষ ঋণ দেওয়া। হ্যাঁ, সঠিক উত্তর অপশন ডি, পূর্ণ ঋণ প্রকল্পে কৃষি ক্ষেত্রে পরোক্ষ ঋণ দেওয়া। নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে? শাহসুজা, গোবিন্দ সিং, রণজিৎ সিং, না কোনোটাই নয়? নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় রণজিৎ সিংকে। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? রাজা গোপালাচারী, শরৎচন্দ্র বসু, মতিলাল নেহেরু, না শ্যামাপ্রসাদ মুখার্জি? কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? মতিলাল নেহেরু। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মিচ্ছকটিক, দেবী চন্দ্রগুপ্তম, মত্ত্ববিলাস, না মুদ্রারাক্ষস? তাহলে সংস্কৃত নাটক মুদ্রারাক্ষস নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে। সঠিক উত্তর অপশন ডি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার কবে খর্ব করা হয়? 1832 সালে, 1833 সালে, 1835 সালে, না 1840 সালে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয় 1833 সালে। সঠিক উত্তর অপশন বি। রামমোহনকে রাজা উপাধি দেন কে? প্রথম আকবর, দ্বিতীয় আকবর, শেরশাহ, বিদ্যাসাগর? রামমোহনকে রাজা উপাধি দেন দ্বিতীয় আকবর। দুটি বর্গক্ষেত্রের বাহু যথাক্রমে 10 সেমি আর 24 সেমি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মাপ বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, একটা হচ্ছে 10 সেমি, তাহলে 10 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, আর একটা কত, 24 সেমি, আর একটা 24 সেমি বড় বর্গক্ষেত্র আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত? 10 10 100, পরেরটা 24 গুণ 24, তাহলে ক্ষেত্রফল কত হলো? 24 24 25 25 625, তাহলে 24 576। এবার এই ক্ষেত্রফলের সমান, মানে দুটো ক্ষেত্রফল একসাথে, তাহলে যোগ করে দিতে হবে, 6 7 6, 676 বলেছে অপর। আচ্ছা, এই দুটো মিশিয়ে আর একটা যেটা তৈরি হয়েছে তার হচ্ছে বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 676-এর রুট করে দিলেই হবে, 676 রুট করলে কত হচ্ছে? 26 26 সেমি। সঠিক উত্তর অপশান বি। একটি ট্রেন 60 কিমি বেগে একটি বিদ্যুতের খুঁটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে একটা ট্রেন আছে, খুঁটির দৈর্ঘ্য মানে পয়েন্ট পয়েন্ট হতে হবে একটা, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য মানে ট্রেনটার এই দৈর্ঘ্য এল ধরা যাক, এটা বার করতে হবে। ট্রেনটার বেগ দেওয়া আছে কিমিতে, কিমি পার সেকেন্ড, কিমি পার ঘন্টা আছে, তাহলে আর এখানে সেকেন্ডে দিয়েছে, তাহলে প্রথমেই বেগ ভিটাকে কিমি পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে, কিমি পার আওয়ার দেওয়া আছে, এটা মিটার পার আওয়ারে করতে গেলে 60 গুণ 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে মিটার পার সেকেন্ডে চলে এলো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? এল সমান বেগ 60 গুণ 5 এর 18 গুণ টি, সময় কত? 6।
সিক্স, তাহলে ছয় দিয়ে কাটলে 3 6 18, 3 20 60, 5 20 100, 100 মিটার এলো। তাহলে সঠিক উত্তর অপশান এ। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, তাদের লসাগু দিয়েছে 300, গসাগু বার করতে হবে। ধরা যাক সংখ্যা তিনটি 2x, 3x আর 5x, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 2×3×5×x, তাহলে কত হলো? 3 দুগুণে 6, 5 6 30, 30x। এটা হচ্ছে লসাগু এলো, যেটাই কোশ্চেনে কত দেওয়া আছে 300 সমান 300। তাহলে এক্স কত হলো? 0 0 10। তাহলে এক্স যদি 10 হয় তাহলে সংখ্যা তিনটি কত? 20 30 50, এদের গসাগু বার করতে হবে। তাহলে যেহেতু 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে একেবারে 10 দিয়ে দিলেই 2 3 5, গসাগু হচ্ছে 10। সঠিক উত্তর অপশান বি। ফোর থ্রি টু জিরো, 4320 কে ন্যূনতম কত দিয়ে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে 4320, প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 2 1 6 0, 2 দিয়ে 1 0 8 0, 2 দিয়ে 5 4 0, 2 দিয়ে 2 7 0, 2 দিয়ে 1 3 5, 3 দিয়ে 4 5, 3 দিয়ে 15, 3 দিয়ে 5। তাহলে পূর্ণ ঘন বলেছে, 3টে 2-এর জন্যে চলে গেল। তারপরে এখানে 2টো 2 আছে, এখানে 1 2 3টে 3 আছে, তাহলে 3 মিলে গেছে। তাহলে এখানে 2টো 2 আছে, 1টা 5 আছে। পূর্ণ ঘন হতে গেলে 2টো 2 আর 1টা 2 নিতে হবে, তাহলে 2টা পূর্ণ ঘন হলো। আর 1টা 5 আছে, তাহলে আরও 2টো 5 নিতে হবে। তাহলে আর কত গুণ করতে হবে? 5 2 10, 5 10 50। সঠিক উত্তর অপশান বি। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দে, খ্রিস্টপূর্ব 1000 অব্দে, না খ্রিস্টপূর্ব 1600 থেকে 600 অব্দে। উপনিষদগুলি সংকলিত হয়েছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী মশা হলো এডিস, কিউলেক্স, অ্যানোফিলিস, না কোনোটি নয়। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী মশা হলো অ্যানোফিলিস। হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, না ক্ষয়জাত পর্বত? হিমালয় একটি ভঙ্গিল পর্বত। সাতপুরা একটি স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, না সঞ্চয়জাত পর্বত? তাহলে সাতপুরা একটি, এটা স্তূপ পর্বত। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার মানে 5² = π² 4² 25:16, পাই পাই কেটে গেছে।
তাহলে কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত 25:16, অপশান বি। সেগুন এক ধরনের পর্ণমোচী গাছ, চিরহরিৎ গাছ, মোজাকৃতি গাছ, না শুষ্ক মরু অঞ্চলের গাছ? সেগুন এক ধরনের পর্ণমোচী গাছ। ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো কৃষি, শিল্প, পরিষেবা, না বৈদেশিক? ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ হলো কোন ক্ষেত্রে? সব থেকে বেশি টার্সিয়ারি ক্ষেত্রে, সেটা কোন ক্ষেত্র? পরিষেবা ক্ষেত্র। প্রাইমারি কৃষি, সেকেন্ডারি শিল্প ক্ষেত্র, আর টার্সিয়ারি পরিষেবা ক্ষেত্র, সেখানে জিডিপিতে সব থেকে বেশি বেশি অংশ যে ক্ষেত্রে তা হলো পরিষেবা ক্ষেত্র। দারিদ্র দূরীকরণ উদ্দেশ্য প্রত্যক্ষ প্রয়াস প্রথম নেওয়া হয় দ্বিতীয় পরিকল্পনায়, তৃতীয় পরিকল্পনায়, চতুর্থ পরিকল্পনা, না পঞ্চম পরিকল্পনায়? দারিদ্র দূরীকরণ উদ্দেশ্য প্রত্যক্ষ প্রয়াস প্রথম নেওয়া হয়েছিল পঞ্চম পরিকল্পনায়। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের অধিকাংশ এখন আসে কোন ক্ষেত্র থেকে? কৃষি ক্ষেত্র থেকে, শিল্প ক্ষেত্র থেকে, সেবা ক্ষেত্র থেকে, না পরিবহন ক্ষেত্র থেকে? ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের অধিকাংশ আসে সেবা ক্ষেত্র থেকে বা টার্সিয়ারি সেক্টর থেকে। দ্বিতীয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? কৃষিক্ষেত্রে উন্নয়ন, শিল্পান্নয়ন, রপ্তানি প্রসার, না দারিদ্র দূরীকরণ? দ্বিতীয় পরিকল্পনায় কৃষির পরে, প্রথম পরিকল্পনাতে কৃষি নেওয়া হয়েছিল, দ্বিতীয়তে শিল্পান্নয়ন। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল শিল্পান্নয়ন। বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত যেখানে? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ভিয়েনা, না ব্রাসেলসে? বিশ্বব্যাংকের কেন্দ্রীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। পলিগার বিদ্রোহ কোথায় হয়? মাদ্রাজ, বোম্বে, দিল্লি, না আহমেদাবাদ? পলিগার বিদ্রোহ মাদ্রাজে। পাইক বিদ্রোহের নেতার নাম কি? কুনওয়ার সিং, নানা সাহেব, দুর্জন সিং, বিজন সিং? কুনওয়ার সিং, নানা সাহেব, এগুলো তো মহাবিদ্রোহের নেতা, পাইক বিদ্রোহের নেতা হচ্ছেন দুর্জন সিং। কে ঘোষণা করেন যে একমাত্র ইংরাজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি পাবেন? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, না লর্ড হার্ডিঞ্জ? কে ঘোষণা করেছিলেন একমাত্র ইংরাজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি পাবেন? লর্ড হার্ডিঞ্জ। সূর্য থেকে আগত আলোক রশ্মির কত শতাংশ সালোক সংশ্লেষে আবদ্ধ হয়? 0.01, 0.02, 0.03, না 0.04%? সূর্য থেকে আগত আলোক রশ্মির 0.01% সালোক সংশ্লেষে আবদ্ধ হয়। মাস্টার দা সূর্য সেন যে সংগঠনটি তৈরি করেছিলেন তার নাম কি? ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী, লাল কুর্তা বাহিনী, স্বদেশপ্রেমী, ইন্ডিপেন্ডেন্স লীগ? মাস্টার দা সূর্য সেন যে সংগঠনটি তৈরি করেছিলেন তার নাম ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী। এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেককে 1,000 টাকা করে আয় করেন, 1,000 টাকা করে জমায়, তাহলে বি এর আয় কত জিজ্ঞেস করা হয়েছে? তাহলে এ আর বি আয়, আয়ের অনুপাত কত? 3:2। আর তাদের ব্যয়, ব্যয়ের অনুপাত 5:3। তাহলে জমায়
কত টাকা করে জমায়? 1,000, দুজনেই একই টাকা জমায়। তাহলে এদের ডিফারেন্স, এদের আয় ব্যয়, এদের ডিফারেন্স যা হতে হবে এই ডিফারেন্সও তাই হতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 2, এখানে 1, এখানে 1 ডিফারেন্স, এখানে হচ্ছে 2 ডিফারেন্স। তাহলে এইটা দুটোর সঙ্গে ইনটু 2 করতে হবে, তাহলে পরে কত হয়েছে 6, আর 2 2 4, 3 2 6, 2 3 4, আর এটা তো সেমই আছে 1। এইবার এই দুটোর ডিফারেন্স 1, এই দুটোর ডিফারেন্সও 1, ঠিক আছে। তাহলে দুটোর ডিফারেন্স একই, মানে বিয়োগ করা এদের হচ্ছে কত টাকা জমাচ্ছে সেটা বেরিয়ে গেল। তাহলে কত জমাচ্ছে? 1,000। তাহলে এখানে 1 = 1,000। এবার আমাদের বার করতে হবে বি এর আয়, এটা এ ছিল, এটা বি, বি এর এইটা আয়, এটা তো ব্যয়, এটা আয়, মানে এই 4 বার করতে হবে। 4 = কত? 1,000 × 4 মানে 4,000। তাহলে সঠিক উত্তর অপশান বি। 3 7 15 31 63, এই শ্রেণীর পরবর্তী সংখ্যা কত হবে? 3 7, মানে 4-এর ডিফারেন্স, 7 15, 8-এর ডিফারেন্স, 15 31 16, 31 63, তাহলে কি 32, 32 ডিফারেন্স, ঠিক আছে। তারপরে কত ডিফারেন্স হবে? 64, ইনটু 2 করে যাচ্ছে, 4 8, ডবল, তার ডবল, তার ডবল, 64। তাহলে 63 এর সাথে 64 অ্যাড করে দিলেই অ্যান্সার চলে আসবে, 127। সঠিক উত্তর অপশান সি। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, সি রাজা গোপালচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিচের শ্রেণীতে ভুল সংখ্যা কোনটি? 4 9 25 122 144। 4 মানে 2 স্কোয়ার, 9 3 স্কোয়ার, 25 5 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 122, 121, 11 স্কোয়ার, আর 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 11 স্কোয়ার 121 হবে, এখানে 122 দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর অপশান বি। দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় কাকে? হর্ষবর্ধন, ধর্মপাল, কনিষ্ক না শশাঙ্ক? দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। সুন্দরবনের বনভূমি একটি ম্যানগ্রোভ অরণ্য, পর্ণমোচী অরণ্য, চিরহরিৎ অরণ্য না সরলবর্গীয় অরণ্য? সুন্দরবনের বনভূমি একটি ম্যানগ্রোভ অরণ্য। ভারতের বন বিজ্ঞান গবেষণাগারটি কোথায় অবস্থিত? সিমলা, দেরাদুন, শিলং না রাঁচি? ভারতের বন বিজ্ঞান ফরেস্ট রিসার্চ হচ্ছে দেরাদুনে। হীরাকুদ বাঁধ প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর উপর? সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী না বৈতরণী? হীরাকুদ বাঁধ প্রকল্পটি মহানদী নদীর উপর। কাঁচরাপাড়া জলসেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট? কাঁচরাপাড়া হচ্ছে জলসেচ প্রকল্প গুজরাটে অবস্থিত। ফারাক্কা প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? গঙ্গা, ভাগীরথী, মহানন্দা, তিস্তা না ঝিলাম? ফারাক্কা প্রকল্পটি গঙ্গা ভাগীরথী নদীর উপর অবস্থিত। কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন? প্রস্তাবনা বা প্রিয়েম্বেলকে, প্রিয়েম্বেলকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? জি অস্টিন, ঠাকুরদাস ভার্গব, আর্নেস্ট বার্কার না আম্বেদকর? প্রস্তাবনাকে
প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলেছেন প্রিএম্বলকে ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের 109তম সংশোধন বিলটা ড্যাশের সঙ্গে সম্পর্কিত, রাষ্ট্রপতির ক্ষমতা, ভোটারদের বয়স, তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ, সরকারি ভাষা। সংবিধানের 109তম সংশোধন তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ। 1911 থেকে 1921-এ পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল +6.31, -1.77, +4.99%, -2.91%। 1911 থেকে 21 বলেছিল, তখন জনসংখ্যা কমেছিল, সেই জন্য মাইনাসে হবে। কত হবে? পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির জায়গায় হ্রাস হয়েছে, তাহলে মাইনাস হবে। তাহলে সঠিক উত্তর -2.91%। কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকে? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা না সংসদ? কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতির কাছে। B-এর 30%, B+এর 18%, তাহলে H2B জিজ্ঞেস করা হয়েছে। তাহলে পার্সেন্ট নিচে 100, দুদিকেই পার্সেন্ট আছে, 100 100 কেটে যাবে। তাহলে এদিকে B-A বাই B+A যদি করা হয়, এই B+Aটা B-A-এর নিচে নিয়ে আসলে গুণ আছে ভাগ, এদিকে কত আছে 18, তাহলে 18/30 কাটাকাটি করলে 3 6 18, 3 10 30, 3 5 = 3/5। আর B-A/B+A তাহলে বিয়োগ তারপরে যোগ, দুটো বিয়োগ করা হলো, উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে B-A-B+A, বিবি কেটে যাবে, -2A। আর নিচেরটা ওপরেরটা প্লাস নিচেরটা করলে এ কেটে যাবে, তাহলে 2B পড়ে থাকবে। 3-5 মানে -2, আর 3+5 মানে 8। 2 2 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 2 4 8, তাহলে 1/4, তাহলে H2B 1:4, 1:4, সঠিক উত্তর অপশান বি। টেলিগ্রাফ লাইন কবে চালু হয়? 1854 সালে, 1845 সালে, 1853 না 1850 সালে? টেলিগ্রাফ লাইন কবে চালু হয়? 1853 সালে। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সব থেকে বেশি, সর্বাধিক? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা না কর্ণাটক? ট্যাঙ্ক ইরিগেশন বলেছে, তাহলে তামিলনাড়ু হবে, সঠিক উত্তর অপশান এ। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত, প্রত্যেক জনগণ কর্তৃক নির্বাচিত, সরকার কর্তৃক মনোনীত, একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত, সঠিক উত্তর অপশান এ। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম, গার্ডন চাইল্ড, মার্টিমার হুইলার, জন মার্শাল? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে। কোন শহরে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? দিল্লি, মুম্বাই, লখনৌ, ঢাকা? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। যদি কেবেল এর সাংকেতিক লিপি XZYOV হয়, তাহলে XZXP কার সম্ভাব্য সংকেত লিপি?
তাহলে সিএবিএলই কেবেল, তাহলে এ আছে এখানে, জেড আছে, নিশ্চয়ই অপোজিট আসছে, তাহলে ওয়াই আছে, ওয়াই এর অপোজিট কি হবে, বি, তাহলে বি দিয়ে এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এখানে আছে, এরপর এ এ, জেড আছে, এ এ হবে, তাহলে এরপরে এ আছে, এ আছে হবে, এখানে ই আছে, তাহলে এটা ক্যান্সেল, এরপর বি আর সি আছে, তাহলে দেখতে হবে বি হবে না সি হবে, এখানে এক্স আছে তাহলে নিশ্চয়ই সি হবে, বি হলে তো ওয়াই থাকতো, তাহলে এটা হবে না, তাহলে সঠিক উত্তর অপশান বি, BACK। নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? জাভাদি পর্বতমালা, আন্নামালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা না শিবালয় পর্বতমালা? পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু কোনটা হবে? নীলগিরি পর্বতমালা। এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, দক্ষিণ দিকে গেছেন, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে প্রথমে দক্ষিণ দিকে গেছে, কতটা, 4 কিমি, এটা 4। তারপর তিনি পূর্ব দিকে ঘুরলেন, 6 কিমি গেলেন, এরপর পূর্ব দিকে গিয়ে 6 কিমি, তারপর আবার তিনি উত্তর অভিমুখে 12 কিমি গেলেন, তারপর আবার উত্তর দিকে গেছেন 12 কিমি। যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত দূরে আছেন? এখান থেকে যাত্রা শুরু হয়েছিল, এখান থেকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, তাহলে এটা 6, তাহলে এইটাও 6 হবে, এটা 4, তাহলে এটাও 4, এটা 4, পুরোটা 12, তাহলে 12 থেকে 4 বাদ দিলে এটা 8, এটা 6 হলে, এটা 8 হলে এই দূরত্ব কত হবে, √6² + 8² √36 + 64 √100 ইকুয়ালস টু 10, তাহলে 10 হবে, সঠিক উত্তর অপশান সি। ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট গৃহীত হয় কবে? ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট 1912, 1902, 1914 না 1918? ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট গৃহীত হয় 1914 সাল, 1914 খ্রিস্টাব্দে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার না উত্তর দিনাজপুর? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত দার্জিলিংয়ে। ভারতের প্রধান জ্বালানি খনিজ সম্পদের নাম কি? কয়লা, কাঠ, কেরোসিন না প্রাকৃতিক গ্যাস? প্রধান জ্বালানি বলেছে, তাহলে কয়লা হবে। B1 ভিটামিনের রাসায়নিক নাম কি? কোলিন, থিয়ামিন, নিয়াসিন, পাইরোডক্সিন? ভিটামিন B1 হচ্ছে থিয়ামিন। অ্যান্থ্রোসাইট কয়লায় কার্বনের পরিমাণ 25 থেকে 30%, 30 থেকে 35%, 65 থেকে 75% না 85 থেকে 95%? অ্যান্থ্রোসাইট হচ্ছে সব থেকে ভালো কয়লা, এতে কয়লায় কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে, তাহলে 85 থেকে 95% হবে। তড়িৎ বিশ্লেষ্য কোনটি? তুঁতে, খাদ্য লবণ, গ্লুকোজ না চিনি? তড়িৎ বিশ্লেষ্য হলো খাদ্য লবণ। ভারতের প্রাচীনতম তৈল কেন্দ্রটির নাম কি? অসমের ডিগবয়, গুজরাটের অঙ্কলেশ্বর, মহারাষ্ট্রের বোম্বে হাই, গোয়ার উপকূল? ভারতের প্রাচীনতম তৈল কেন্দ্র হলো অসমের ডিগবয়। অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম গ্রাফাইট, নিকেল, রূপ না তামা? অধাতু এবং তড়িৎ পরিবহনে সক্ষম, রূপ তামা তো ধাতু, নিকেল ধাতু,
অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম হলো গ্রাফাইট। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? গোয়া, সুরাট, কালিকট না মাদ্রাজে? প্রথম ইংরেজরা ঘাঁটি স্থাপন করেছিল সুরাটে। নিচের কোন স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানে নেই? মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা? ভারতীয় সংবিধানে সরাসরি উল্লেখ নেই কোনটা, সংবাদপত্রে স্বাধীনতার কথা উল্লেখ নেই, বাকিগুলো সব উল্লেখ আছে। কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপরেও বর্তায়? 17 নম্বর ধারা, 24 নম্বর ধারা, 18 ধারা না সবগুলি? তাহলে রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপর বর্তায়। 17 নম্বরও হবে, 24ও হবে, 18ও হবে। তাহলে সঠিক উত্তর অপশন ডি, সবগুলি। দেশ ভাগের সময় ভারতে কতগুলো সামন্ত রাজ্য ছিল? 555টা, 558টা, 560টা না 562টা? দেশ ভাগের সময় ভারতে সামন্ত রাজ্য ছিল 562টা সামন্ত রাজ্য ছিল, যেটা সর্দার বল্লভ ভাই প্যাটেল একত্রিত করেছিলেন, 562টা। কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1946, 1948, 1950 না 1952? স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। কে বারভাই সভা সংগঠিত করেছিলেন? মাধবরাও নারায়ণ, দ্বিতীয় বাজিরাও, মহাদাজি সিন্ধিয়া, নানা ফড়নবিশ? কে বারভাই সভা সংগঠিত করেছিলেন? নানা ফড়নবিশ। কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত, গোপালকৃষ্ণ গোখলে, সৈয়দ আহমেদ? কোনোটাই নয়। 3 দিনের তামাশা বলেছিলেন কংগ্রেসের অধিবেশনকে অশ্বিনী কুমার দত্ত। পাঞ্জাবে কবে অকালি আন্দোলন শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে না 1916 খ্রিস্টাব্দে? পাঞ্জাবের অকালি আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? বালগঙ্গাধর তিলক, সৈয়দ আহমেদ, উমেশচন্দ্র ব্যানার্জি না কোনোটিই নয়? ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক হলেন সৈয়দ আহমেদ। 124, 215 সংখ্যাটিকে ন্যূনতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে? 124, 215, 3 দিয়ে চলে যাচ্ছে, 3 4 12, 3 1 3, 4 0 5, 5 দিয়ে গেলে 8 2 8 1। এবার 3 যাচ্ছে না, 5 যাচ্ছে না, 7 1 1, 7 8 56, 2 1 21, 3 আবার 7 দিয়ে যাচ্ছে, 1 6 9, 13 দিয়ে যাচ্ছে, 13। তাহলে ন্যূনতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে বলেছে পূর্ণবর্গ, মানে দুটো দুটো করে, 13 13 7 7। তাহলে 5 একটা আছে, 3 একটা আছে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, একটা 3 আছে, একটা 5 আছে, 3 দিয়ে গুণ করতে হবে আর 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15। তাহলে এটাকে 15 দিয়ে গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সঠিক উত্তর অপশান এ।
অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় লাল, নীল, হলুদ না কমলা? অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জ দিয়েছে, তাহলে লাল হয়ে যাবে। একটি সংখ্যা 2 এর 3 অংশ এবং 4 এর 9 অংশের বিয়োগফল 16, সংখ্যাটি কত? ধরা যাক সংখ্যাটি এক্স। একটি সংখ্যা 2 এর 3 অংশ, তাহলে 2x/3, এবং 4 এর 9 অংশের বিয়োগফল, তাহলে 4x/9 বিয়োগফল 16, তাহলে 9 লসাগু 6x-4x = 16, তাহলে 2x/9=16, তাহলে x=, আর 2 গুণে 16, 8 9 72, সংখ্যাটি কত? 72। সঠিক উত্তর অপশন বি। নিচের অক্ষর শ্রেণীর চতুর্থ পথটি হলো জেড এক্স ওয়াই ডব্লিউ ভি টি ইউ এস আর পি কিউ ও ? জে এইচ আই জি, তাহলে এই ? এর জায়গায় কী হবে? তাহলে প্রথমে জেড থেকে ভি এসছে -4, ভি থেকে 8 -4, আর থেকে আর হচ্ছে কত? 18 -4 করে দিয়েছে, তাহলে 14, 14 মানে এন, তাহলে এন দিয়ে শুরু হবে, এখানে এন, এখানে এন, এই দুটো হবে না, এনের পর এল, এখানেও এল আছে, তারপরে কে, কে হবে না এম হবে, মানে ওয়াই থেকে টি 4 কমেছে -4, টি থেকে কিউ -4, কিউ থেকে কত হবে? কিউ মানে কত? কিউ 17, -4 মানে 13, 13 মানে এম, এম হবে, কে হবে না এম হবে, সঠিক উত্তর অপশান সি। সুমন মোটরে করে 100 কিমি বেগে গিয়ে 80 কিমি বেগে ফিরে এলো, তার গড় গতিবেগ কত? গড় গতিবেগ কী করে বার করতে হয়? 2xy/x+y, 2×x, এক্স কত? 120, 120 গুণ ওয়াই, ওয়াই হচ্ছে 80/x+y, মানে 120+80 কত হলো? 2×120×80/120 আর 80 মানে 200, 0 0 কেটে গেল, 2 2 কেটে গেল, 8 12 96, গড় গতিবেগ কত? 96 কিমি/ঘন্টা, অপশান বি। ভারতে যে শ্রেণীর লৌহ আকরিক পাওয়া যায়, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোটাইট না ট্যাপেনাইট? ভারতে কোন শ্রেণীর লৌহ আকরিক পাওয়া যায়? হেমাটাইট শ্রেণীর। পৃথিবীর মধ্যে সর্বাধিক অভ্র সঞ্চিত আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া না ভারতে? পৃথিবীর মধ্যে সর্বাধিক অভ্র সঞ্চিত আছে ভারতে। ভারতের ম্যাঙ্গানিজ ও বক্সাইট উত্তোলনে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা না তামিলনাড়ু? ভারতে ম্যাঙ্গানিজ আর কি বলেছে? বক্সাইট, তাহলে উড়িষ্যা। ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত আসামের নুনমাটি, গুজরাটের কয়ালি, উত্তরপ্রদেশের মথুরা, বিহারের বারাউনি? ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত গুজরাটের কয়ালি। কোন বলটি সংরক্ষী বল নয়? মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল? কোন বলটি সংরক্ষী নয়, মানে অসংরক্ষী বল হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণজনিত বল। ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা হলো পাইকারি মূল্য সূচক, শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্য সূচক, কৃষি শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্য সূচক,
শহরবাসী কায়িক শ্রমজীবী ব্যতীত অন্যান্য অন্যান্য শ্রমজীবীদের ভোগ্যদ্রব্য মূল্যসূচক। তাহলে ভারতে যে মূল্যসূচকের ভিত্তিতে বেতনভোগী কর্মী ও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় শিল্প শ্রমিকদের ভোগ্যদ্রব্য মূল্যসূচকের মাধ্যমে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত রয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে? 4 নম্বর অংশে, 5 নম্বর, 3 নম্বর, না 1 নম্বর? কোন পাঠে আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি? 4 নম্বর, পাঠ 4-এ। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়েছে 361 নম্বর ধারায়, 372 নম্বর ধারায়, 368 নম্বর ধারায়, না 268 নম্বর ধারায়? সংবিধান সংশোধন পদ্ধতিটি আছে 368 নম্বর ধারায়, 368। ভারতীয় সংবিধান সংশোধিত হয় যে কোনো সংবিধান সভায়, পার্লামেন্টে, সুপ্রিম কোর্টে, না হাই কোর্টে? ভারতীয় সংবিধান সংশোধিত হয় পার্লামেন্টে। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, না মার্কিউরিক অক্সাইড? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। কস্টিক সোডা একটি লবণ, মৃদু ক্ষার, তীব্র ক্ষার, না নির্দেশক? কস্টিক সোডা হলো একটি তীব্র ক্ষার। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? নানা সাহেব, লর্ড লিটন, ওয়ারেন হেস্টিং, না মঙ্গল পাণ্ডে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার রচনা? অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নরোজি, না রমেশচন্দ্র দত্তের? পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন দাদাভাই নরোজি। ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভিকাজি রুস্তমজি কামাল, লক্ষ্মীবাঈ? ভারতের বিপ্লবের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি কামা। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935, ভারত সরকার আইন 1947, উপরে কোনোটি নয়। তাহলে ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল ভারত সরকার আইন 1935। পিতাপুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 4 বছর পূর্বে পিতাপুত্রের বয়সের অনুপাত ছিল 9:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত? 60। তারপর বলেছে 4 বছর পূর্বে, মানে এখান থেকে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 9:4। তাহলে এখানে 60 ছিল 4 বছর পূর্বে, পিতারও 4 কমবে, পুত্রেরও 4 কমবে, মানে মোট 8 কমবে। তাহলে 60 থেকে 8, 4 4 8, 4+4, মোট 8 কমে গেলে কত হবে? 52। 52 হবে, সেটা 9+4=13। তাহলে টোটাল 13, সেটা কার সঙ্গে সমান? 13, 52, 52 এর সঙ্গে সমান, এক তাহলে কত? 4-এর সাথে। তাহলে 9 4 9 36, তাহলে পিতা 36 ছিল, আর 4 4 16, পুত্র কত ছিল? 16। এখন জিজ্ঞেস করেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে 36 আরও 4 গেলে 40, আর 5-এ 45, তাহলে আরও 5 বছর পরে পিতা হচ্ছে 45।
আর পুত্র 16 ছিল, আর 4-এ 20, আরও 5 বছর পরে 25, 45 * 25 কাটাকাটি করলে 9, 9 আর 5 * 5 = 25, 9:5। সঠিক উত্তর হবে অপশান বি, 9:5। ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে, মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, গুজরাট উপকূল না করমণ্ডল উপকূল? ভারতে যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ বলেছে, তাহলে গুজরাট উপকূল হবে। সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952, 1956, 1972 না 1980 সালে? সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, 73তম, 74তম, 86তম না 87তমতে? কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, 86তম সংশোধনীতে? প্রতি বছর অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? প্রধানমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রাষ্ট্রপতি? প্রতি বছর অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন? রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, অপশান ডি। এই 10টা বেস্ট প্র্যাকটিস সেটের ডাউনলোড করার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। পরের ক্লাসে প্র্যাকটিস সেট 8 থেকে স্টার্ট হবে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।